সর্বশক্তিমান পিতা ঈশ্বরের নামে আজকের এই সকালে আমি সকলকে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানি। পবিত্র বাইবেল থেকে একটি অংশ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি বিশ্বাস করি এবং প্রার্থনা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং নিরাপদে আছেন, আর সেই প্রত্যাশা সেই আকাঙ্ক্ষা নিয়ে আজকের সকালে দাঁড়িয়েছি। আমি বিশ্বাস করি যে এই বাক্য আপনারা শুনতে শুনতে ঈশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ হবেন এবং তার গৌরব আপনারা দেখতে পাবেন। আজকের এই সকালে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে আমাদের প্রত্যেকের জীবনে বিভিন্ন হতাশায় পরিপূর্ণ, বিভিন্ন ভয় ভীত সন্ত্রস্ততার মধ্য দিয়ে আমরা জীবনযাপন করছি এবং আমাদের জীবনে অনেক কিছু হয়তো ঘটে গেছে যার জন্য অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি, আমরা ভেঙে পড়ি। কিন্তু আজকের বিষয় সেটি হলো কী করে আমরা আবার পুনরায় আরম্ভ করতে পারি। যখন আমরা অকৃতকার্য হই, আনসাকসেসফুল হই, সেই সময় আমরা কী করে পুনরায় আবার নতুন করে শুরু করতে পারি, আর এ বিষয়ে পবিত্র বাইবেলের আলোকে আমি আজকে কথা বলবো। পবিত্র বাইবেল আমাদের সেই সান্ত্বনা দেবে এবং তার মধ্য দিয়ে আমরা সুন্দর একটি শিক্ষা গ্রহণ করব, এই প্রত্যাশা রাখছি। কী করে আমরা আবার নতুন করে শুরু করতে পারি? কবি লুইজা তিনি বলেছেন, হাউ টু বিগেন এগেন, কীভাবে আমরা পুনরায় শুরু করতে পারি। লুইজা তিনি বলেছেন, আই উইশ দ্যাট দেয়ার ওয়ার সোর্স ওয়ান্ডারফুল প্লেস কল্ড দ্য বিগেন এগেন। আমি কী করে আবার নতুন করে শুরু করতে পারি যেখানে রয়েছে হিংসা, যেখানে রয়েছে দুঃখ, যেখানে দলাদলি, যেখানে দুর্নীতি, সে অশান্তি, আর সেখানে আমরা কী করে নতুন করে আবার শুরু করতে পারি সে বিষয়ে। একজন উজ্জ্বল ব্রিলিয়ান্ট ভবিষ্যৎ সম্পন্ন যুবক তিনি বলেছিলেন, আমার জীবন আমি নষ্ট করে ফেলেছি, আমার জীবনে আমি কী করে নতুন করে শুরু করব আমি জানি না, কী করে আমি আবার আরম্ভ করব আমি জানি না, আমি আবার প্রতিষ্ঠিত হতে চাই। আর সেই জন্য তিনি আবেগে আক্ষেপে তিনি বলছিলেন কী করে আমি শুরু করতে পারি। একজন ব্রোকেন হার্ট ওমেন, একজন ভগ্নচূর্ণ হৃদয়ের একজন স্ত্রীলোক, একজন ভাঙা হৃদয়ের একজন স্ত্রীলোক, তিনি বলেছিলেন, আমার স্বামী আমাকে ত্যাগ করে 20 বছর আগে একজন যুবতীকে নিয়ে সংসার করছে। তিনি বলছিলেন, আমি এই ভগ্নচূর্ণ হৃদয় নিয়ে, এই বেদনা পূর্ণ হৃদয় নিয়ে আমি কী করে আমি আমার স্বামীর সঙ্গে আবার সংসার শুরু করতে পারি। আমরা অনেক সময় অনেক কারণে ভেঙে পড়ি। বর্তমান বিশ্বে অশান্তি, যুদ্ধ, মহামারী এবং শত্রুতার মধ্যেও কী করে আমরা ব্রাদারহুড, সেই ভ্রাতৃত্ব সম্পন্ন, সেই বন্ধুত্ব এবং ন্যায় বিচার শুরু করতে পারি, এই বিষয় নিয়ে ঈশ্বরের বাক্য আমাদের কী বলে। আর সেজন্য প্রফেট জিরেমিয়াকে ঈশ্বর বলেছিলেন, প্রফেট জিরেমিয়া তখন কাঁদছিলেন যে এই ইসরায়েল জাতি তারা নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আজ থেকে 2020 বছর আগে জিরেমিয়াকে ঈশ্বর বলেছিলেন, প্রফেট জিরেমিয়া তুমি এই ইসরায়েল জাতির মুক্তির জন্য তুমি সেই কুম্ভকারের বাড়িতে যাও। প্রফেট জিরেমিয়া ওয়াজ ওয়েভিং। আমরা তিনি দেখছিলেন ইসরায়েল জাতি তারা বিদ্রোহ করে, ঈশ্বরের বিরুদ্ধে পাপ করে তারা ধ্বংস হয়ে গিয়েছিল। নিরাশায় যখন তারা কোনো আশা খুঁজে পাচ্ছিল না, তখন ঈশ্বর জিরেমিয়াকে বলেছিলেন, অ্যারাইজ অ্যান্ড গো টু দ্য পটার হাউস। জিরেমিয়া তুমি উঠো, তুমি সেই কুম্ভকারের বাটিতে নামিয়ে যাও আর সেখানে গিয়ে তুমি শিক্ষা গ্রহণ করো। তাই আজকের পবিত্র বাইবেলের আলোকে আমি পুরাতন নিয়ম জিরেমিয়া 18 অধ্যায় 1-6 পদ আপনাদের সম্মুখে পাঠ করছি। ওল্ড টেস্টামেন্ট জিরেমিয়া চ্যাপ্টার 18 ভার্স 1-6। আসুন যিশু নামে পাঠ করি। উপর হেডলাইনে লেখা আছে কুম্ভকারের বিষয় দৃষ্টান্ত। জিরেমিয়ার কাছে সদাপ্রভুর নিকট হইতে এই বাক্য উপস্থিত হইল, তুমি উঠিয়া কুম্ভকারের বাটিতে নামিয়া যাও, সেখানে আমি তোমাকে আমার বাক্য শোনাইব। তখন আমি কুম্ভকারের বাটিতে নামিয়ে গেলাম
আর দেখো, সে কুলাল চক্রে কর্ম করিতেছিল, আর সে মৃত্তিকা দিয়া যে পাত্র নির্মাণ করিতেছিল তাহা যখন কুম্ভকারের হস্তে নষ্ট হইয়া গেল, তখন সে তাহা লইয়া আরেক পাত্র নির্মাণ করিল। কুম্ভকারের দৃষ্টিতে যাহা ভালো তদনুসারেই করিল। পরে সদাপ্রভুর এই বাক্য আমার কাছে উপস্থিত হইল। সদাপ্রভু কহেন, হে ইসরায়েল কুল, তোমাদের সহিত আমি কি এই কুম্ভকারের ন্যায় ব্যবহার করিতে পারি না? হে ইসরায়েল কুল, দেখো, যেমন কুম্ভকারের হস্তে মৃত্তিকা, তেমনি আমার হস্তে তোমরা। আসুন এই বাক্যের জন্য ধন্যবাদ দিই। পবিত্রতম পিতা, আমরা কৃতজ্ঞ যে আজকের এই সুন্দর সকালে তোমার এই জীবন্ত বাক্য আমাদের দিয়েছ। এই বাক্য নিয়ে কিছু সময় চিন্তা করব, ধ্যান করব। এই বাক্যের যে নিগূঢ় তত্ত্ব, যে শিক্ষা, সেটি গ্রহণ করতে চাই। প্রভু, তুমি আমাদের শিক্ষা দাও, আমাদের সকলকে তুমি আশীর্বাদ করো। যারা এই বাক্য শুনছে তাদের জীবনে তুমি আশীর্বাদ যুক্ত করো, আমাদের সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। সম্মানিত সদী, ঈশ্বর বলেছিলেন জিরমীয়কে, তুমি জিরি হতে যাও। জিরমীয় সেদিন ঈশ্বরের বাধ্যতা প্রকাশ করেছিলেন। তিনি সে জিরি হতে সেই কুম্ভকারের বাটিতে তিনি গিয়েছিলেন, অর্থাৎ কুমোর। আমরা সহজ ভাষায় বলি, যারা হাঁড়ি পাতিল মাটি দিয়ে তৈরি করে, তাদের সেই বাড়িতে সেদিন গিয়েছিলেন। আজকে এইখানে থেকে আমাদের যে শিক্ষা, কুম্ভকার বা সেই কুমোর, সে কী করলো? মাটির একটি স্তূপ থেকে কিছু মাটি নিয়ে তার ইচ্ছা অনুসারে একটি পাত্র তিনি তৈরি করলেন। যেমন ঈশ্বর আদমকে মাটি দিয়ে তৈরি করেছিলেন, ইসরায়েল জাতিকে নতুনভাবে গঠনের জন্য ঈশ্বর তেমনিভাবে চিন্তা করেছিলেন। এবং এখানে আজকের যে বিষয়, সেখানে জিরমীয় তিনি লক্ষ্য করছিলেন সেই কুম্ভকার তার সেই সুন্দর একটি চাকা বা কুলাল চক্র সেটি ঘোরাচ্ছিলেন, এবং তার মধ্য দিয়ে সুন্দর সুন্দর ডিজাইনের বিভিন্ন প্রকার আকৃতি দিয়ে সেই পাত্র তৈরি করছিলেন। সেই চাকা ঘুরতে ঘুরতে সুন্দর একটি পাত্র তৈরি হচ্ছিল। আর এই কুলাল চক্র বা এই চাকা, সেটি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে আমরা তুলনা করতে পারি। আমাদের জীবনের সময়ে অবস্থার পরিবর্তন, আমাদের সুখ, আমাদের দুঃখ, আমাদের বেদনা, আমাদের সমস্ত কিছুর মধ্য দিয়ে এর মধ্যে জড়িত রয়েছে। আমরা প্রতিনিয়ত এই কুলাল চক্রের মধ্যে ঘুরছি, এই আবর্তনের মধ্যে ঘুরছি, এই পৃথিবীর সেই জাগতিকতার মধ্যে, কষ্টের মধ্যে আমরা ঘুরছি। ভগবতী আরও তিনি লক্ষ্য করলেন যে কুম্ভকারের সেই স্পর্শ ব্যতীত সেই কাদামাটি সেটি কাদাই ছিল। কাদামাটি সেটি কাদাই ছিল, সেটি কোনো পাত্রে রূপদান করছিল না। তেমনি আমাদের জীবনে ঈশ্বরের সেই স্পর্শ বা টাচ ছাড়া আমাদের জীবনে আমরা সেই শেপলেস কাদার মতো। ঈশ্বরের সেই স্পর্শ ছাড়া আমাদের প্রত্যেকের জীবনেও সেইভাবে আমরা সেই মাটির মতোই কোনো পাত্রে আমরা রূপান্তরিত হতে পারবো না। কুম্ভকার পাত্রকে সুন্দর রূপ দেওয়ার জন্য যেভাবে টাচ করেছিলেন, স্পর্শ করেছিলেন, ঠিক একই রকমভাবে তিনি আমাদেরকেও সেই স্পর্শ করতে পারেন। আমাদের শৈশব, আমাদের জীবন, আমাদের পরিবার এবং তার স্পর্শ ছাড়া আমাদের জীবনে কখনোই আশীর্বাদ আসতে পারে না। তার অনুগ্রহ ছাড়া, তার দয়া ছাড়া আমাদের জীবনে কখনোই আশীর্বাদ আসতে পারে না। আমরা এখানে দেখি সেই ব্রুকেন ভেসেল, সেই ভাঙ্গা পাত্র, অর্থাৎ সেই কুম্ভকার সেই মাটি দিয়ে যখন তৈরি করছিলেন, তৈরি করতে করতে হঠাৎ করে একটি পাত্র ভেঙে গেল। আর তখন সেই কুম্ভকার কী করলেন? আবার সেটি আবার একসঙ্গে করে আগের চেয়ে আরও নতুনভাবে, আরও সুন্দর করে তিনি একটি পাত্র তৈরি করলেন। ঠিক একই রকমভাবে আমাদের জীবনেও অনেকেই অনেক সময় এরকম সে ভাঙা করার শুরু হয়। আমাদের জীবন, আমাদের মন, আমাদের চিন্তায় আমরা অনেক সময় ভেঙে পড়ি। ঈশ্বর
তিনি দেখিয়েছিলেন জিরোমিয়কে সেই ভাঙা পাত্র আবার নতুন করে আরও আগের চেয়ে সুন্দর করে কীভাবে তৈরি করেছিলেন। এর মধ্য দিয়ে আমাদের জীবনের ঈশ্বর তিনি চান আমাদের সমস্ত ভগ্নচূর্ণতা, আমাদের সমস্ত দুঃখ, আমাদের সমস্ত বেদনা সব কিছু পরিহার করে আবার নতুন করে আমাদের জীবন তিনি শুরু করতে চান। আর সেই জন্য ঈশ্বর আজকে এই বাক্যের মধ্যে দিয়ে শিক্ষা দিয়েছেন। আপনি হয়তো আপনার জীবনে, আমি হয়তো আমার জীবনে অনেকবার সেই ভাঙা পাত্রের মতো ভেঙে পড়েছি, অনেকবার হয়তো হতাশার মধ্যে পড়েছি, অনেকবার হয়তো আমরা ঈশ্বরকে দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, এবং আমরা কিভাবে নতুন করে শুরু করব, কিভাবে আমাদের জীবন আশীর্বাদে পরিপূর্ণ হবে এই বিষয় নিয়ে আমাদের জীবনে অনেক রকম সে কষ্ট রয়েছে, অনেক দুঃখ রয়েছে। তেমনিভাবে আজকে ঈশ্বরের এই বাক্য জিরোমিয়কে সেই কথা বলেছিলেন যে জিরোমিয়, আমি এই ইসরায়েল জাতিকে আমি কি নতুন করে আবার তৈরি করতে পারি না, আমি কি আগের মতো আরো সুন্দর করে তৈরি করতে পারি না, সেই জন্য তুমি এখান থেকে শিক্ষা গ্রহণ করো। আজকে সম্মানিত সুধি যারা এই বাক্য শুনছেন, আজকে আপনিও আমিও সেই পাত্রের মতো হয়তো কতবার ভেঙে পড়েছি, আমরা কতবার হয়তো ঈশ্বর রবাদ্দ হয়েছি, আমরা কতবার হয়তো ঈশ্বরকে দূরে রেখে আমরা জীবনযাপন করার চেষ্টা করছি। তাই আজকে ঈশ্বর আপনাকে আমাকে সে আহ্বান করছেন যেন আমরা ঈশ্বরের কাছে ফিরে আসি, যেন আমাদের ভগ্নশূন্য হৃদয় তার কাছে আমরা আমাদের সমস্ত কষ্টের কথা খুলে বলি, তার কাছে প্রার্থনার মধ্যে দিয়ে উৎসর্গ করি, এবং তিনি আপনাকে এবং আমাকেও সেভাবে নতুন করে আবার তৈরি করতে চান। আপনি সেই ভগ্নচূর্ণ জীবন কি আবার পরিপূর্ণতায় আবার নতুনভাবে তৈরি হতে চান, অথবা সেই কোলাল চক্রের মতো আপনার জীবনে সেই ঘুরতে ঘুরতে ক্লান্তি অবসন্নে যখন আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, দুঃখের মধ্যে রয়েছেন, সেই দুঃখের সময় আপনি কি নতুনভাবে সমস্ত ক্লান্তি দূর করে ঈশ্বরের সে আশীর্বাদে পরিপূর্ণ হতে চান? তাহলে আজকের এই বাক্যের মধ্য দিয়ে আসুন আমরা শিক্ষা গ্রহণ করি। আমরা পবিত্র বাইবেলের বিভিন্ন অংশ যদি দেখি, আমরা যদি ফিলিপীয় তার 4:6 দেখি, সেখানে লেখা আছে, কোনো বিষয়ে তোমরা ভাবিত হয়ে না, সমস্ত ভাবনার ভার তোমরা আমার উপর ফেলিয়ে দাও। আজকে আমরা আমাদের জীবন যদি ঈশ্বরের সেই টাচ বা স্পর্শ পেতে চাই, তাহলে আমাদের প্রত্যেকেরই এই বাক্যের মতো জীবনযাপন করা দরকার। যদি আমরা আজকে যোহানলিখিত সুসমাচার তার 16:15-17 দেখি, তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদের ভিতরে থাকে, তাহলে তোমাদের যাহা ইচ্ছা করিও আমি তাহাই তোমাদের পূর্ণ করব। আপনি আমি অনেকবার হয়তো সেই পাত্রের মতো ভেঙে পড়েছি, ঈশ্বর চান আপনাকে আরও নতুন করে গঠন করার জন্য। আপনার সমস্ত দুঃখ, আপনার সমস্ত কষ্ট, আপনার সমস্ত বেদনা সমস্ত কিছু ঘুষিয়ে দিতে চান। আপনি কি সমস্ত দুঃখ কষ্ট ঘুষাতে চান? তাহলে আসুন আমরা ঈশ্বরের এই বাক্যের কাছে আমরা অবনত হই এবং তার স্পর্শ পাওয়ার জন্য আমরা নতুনভাবে আমাদের জীবনকে শুরু করি। আজ সেই জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে এসেছিলেন। যারা এই পৃথিবীতে সমাজে বঞ্চিত ছিল, যারা অবহেলিত ছিল, যারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছিল, সমস্ত মানুষের মুক্তির জন্য, সমস্ত মানুষের পরিত্রাণের জন্য, সমস্ত মানুষের আশীর্বাদের জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে আসলেন এবং আমাদের জন্য তার জীবন তিনি ক্রুশে দিলেন, আমাদের মুক্তির জন্য তার জীবন তিনি সেই ক্রুশের মধ্যে উৎসর্গ করলেন, যেন তার সেই রক্তের মধ্যে দিয়ে আমরা শুচি হই, আমরা পবিত্র হই এবং আমরা প্রত্যেকে ধৌত হই। আজকের এই সকালে জিরোমের মধ্য দিয়ে আমরা যে বাক্য শুনেছি, আসুন আমরা সেইভাবে আমাদের সেই কোলাল চক্রের ঘূর্ণয়মান এই সংসারের জাতাকল থেকে মুক্তির জন্য, আমাদের সমস্ত অতীতের দুঃখ বেদনা কষ্ট সব ভুলে গিয়ে আমরা নতুনভাবে আমরা আমাদের জীবনকে আমরা শুরু করি। ঈশ্বর ইসরায়েল জাতিকে যেভাবে মুক্ত করেছিলেন, ইসরায়েল জাতিকে যেভাবে পরিত্রাণ দিয়েছিলেন, ঠিক আমরাও আমাদের জীবনের পরিত্রাণ যদি চাই, তাহলে এই ঈশ্বরের বাক্যের উপর নির্ভর করি, ঈশ্বরের বাক্যের এই নির্দেশনা মতো জীবনযাপন করি, আমরা তার স্পর্শ
তার টাচের মধ্য দিয়ে আমরা নতুনভাবে গঠন করি আমাদের হৃদয়কে, আমাদের হৃদয়কে নতুনভাবে স্পর্শ করি। তাই আমি সকলকে আহ্বান করছি, আসুন আমরা প্রত্যেকে ঈশ্বরের বাক্যের কাছে সমর্পিত হই। ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে আপনাদের সকলকে আশীর্বাদ দান করুন। পবিত্রতম পিতা, আজকের এই সকালে তোমার এই জীবন্ত বাক্যের মধ্যে যে শিক্ষা আমরা পেলাম, সেটি আমাদের প্রত্যেকের হৃদয়ে ধারণ করতে সাহায্য করে, যেন প্রভু আমরা এই বাক্য আমাদের হৃদয়ে বুঝতে পারি এবং জিরমিয়কে যে শিক্ষা দিয়েছিলে প্রভু তুমি আমাদেরকেও সেই শিক্ষা দাও, যেন সেই কুম্ভকারের সেই পাত্রের মতো আমরা নতুনভাবে আরও সুন্দরভাবে আমরা গঠন করার মধ্য দিয়ে আমাদের জীবন শুরু করতে চাই। আমরা আমাদের অতীত ভুলে যেতে চাই, আমাদের সমস্ত পাপ অন্যায় ভুলে যেতে চাই, আমরা নতুনভাবে আমাদের জীবনকে শুরু করতে চাই। প্রভু আমাদের সমস্ত অন্যায় তুমি ধুয়ে মুছে পরিষ্কৃত করো তোমার কৃষি রক্তের মধ্য দিয়ে, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, দয়া করো। আমাদের সামনের জীবন, আমাদের পরিবার, আমাদের সন্তান, সমস্ত কিছু প্রভু তোমার কাছে রাখলাম, তুমি সকলকে আশীর্বাদ করো, সঙ্গে থাকো। যিশু, তোমার পবিত্র নামে চাই, আমেন। ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে আপনাদের সকলকে আশীর্বাদ দান করুন, আমেন। সিদ্ধ কি ইচ্ছা না তোমারি, তুমি তোমাকো আমি মাটি। সিদ্ধ কি ইচ্ছা না তোমারি, তুমি তো কোমর আমি মাটি। গঠো আমাকে তোমার নকশায়, আসি অপেক্ষা নত হৃদয়। সিদ্ধ কি ইচ্ছা না তোমারি, তুমি তো কোমর আমি মাটি। গঠো আমাকে তোমার নকশায়, আছি অপেক্ষায় নতুন।